ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ সব সময় থাকুন খবরে পিকনিকে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা বকখালি যাওয়ার পথে উল্টে গেল মিনিডোর মিনিডোর উল্টে আহত কমপক্ষে পনেরো জন যাদের মধ্যে বেশিরভাগই শিশু এবং মহিলা আমি এই ঘটনা সম্পর্কে বিস্তারিত জানতে সরাসরি কথা বলবো আমাদের প্রতিনিধি সন্দীপ সরকারের সঙ্গে সন্দীপ শুরুতেই জানতে চাইবো যারা এই মুহূর্তে শিশু এবং মহিলা আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন তারা কেমন আছেন এবং এই ভয়াবহ দুর্ঘটনা ঘটলো কিভাবে সন্দীপ দেখো যাদেরকে নিয়ে আসা হয়েছে এস এস কে হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টারে তাদের বেশিরভাগের আঘাতই কিন্তু গুরুতর কারোর চোখে আঘাত লেগেছে চোখের একটা অংশ বেরিয়ে এসেছে কারোর মাথা মাথায় গুরুতর আঘাত রয়েছে কারোর শরীরের অন্য অঙ্গ প্রত্যঙ্গে আঘাত রয়েছে কারোর চোয়ালের একটা অংশ ঝুলছে কারোর ঠোঁট ফেটেছে গুরুতরভাবে ঠোঁটের একটা অংশ বেরিয়ে এসেছে এরকম নানান আঘাত রয়েছে এই অবস্থাতে নিয়ে আসা হয়েছে এস এস কে হাসপাতালের ট্রমা কেয়ার ভবনে পনেরো জনকে এই পনেরো জনের মধ্যে বেশিরভাগই শিশু এবং মহিলা যা যে শিশুদের নিয়ে আসা হয়েছে তাদের অনেকের অবস্থায় কিন্তু বেশ গুরুতর যখন তাদেরকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল তখন আমরা দেখতে পেয়েছি যে তাদের তাদের আঘাত কিন্তু যথেষ্ট গুরুতর অনেকে কথা বলার ক্ষমতাও হারিয়ে ফেলেছেন কথা বলতে পারছে না ঘটনার আকস্মিকতায় আজকে সকাল বেলা দুর্ঘটনাটা ঘটে যখন যখন একটি একই পরিবারের কয়েকজন সদস্য তারা পিকনিক করতে যাচ্ছিলেন বকখালিতে বাড়ি গড়িয়ার বোড়ালে দুটি মিনিটরে তারা রওনা হয়েছিলেন তার মধ্যে একটি মিনিডোর ঝিঙের পোল বলে একটি জায়গা আছে দস্তিপুরের কাছে দক্ষিণ চব্বিশ পরগনায় ঠিক সেই জায়গায় যেটা আহতরা জানাচ্ছেন যে রাস্তার ওপরে একটি গর্ততে গাড়ির চাকা পড়েছিল এবং গাড়ির গতি বেশি থাকায় গাড়ি উল্টে যায় এবং মিনিটরে যারা ছিলেন তারা সবাই গাড়ি থেকে রাস্তায় আঁচড়ে পড়েন তারপর সেখান থেকে তাদেরকে উদ্ধার করেন তাদের মিনিটরের পিছনেই আরেকটি যে গাড়ি ছিল সেই গাড়িতেও অনেকে যাচ্ছিলেন পিকনিকে দুটি গাড়ি তারা ভাড়া করেছিলেন সেই গাড়ির যারা সদস্যরা রয়েছেন তারা বাকিদের উদ্ধার করেন এবং পুলিশে খবর যায় নিয়ে যাওয়া হয় ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ হাসপাতালে সেখান থেকে তাদের কলকাতার এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে পরপর ছটি অ্যাম্বুলেন্সে করে এই পনেরো জনকে নিয়ে আসা হয় তুমি দেখতে পাবে যে এখনও পরিবারের সদস্যরা তারা বসে রয়েছেন হাতে স্যালাইনের বোতল আমরা দেখতে পাচ্ছি যে এই স্যালাইনের বোতল দিয়েই কিন্তু তাদেরকে স্যালাইন দিতে দিতে নিয়ে আসা হয় রকমে অ্যাম্বুলেন্সে করে আপনারা কি ডায়মন্ড হারবার থেকে আসছেন হ্যাঁ দেখেন থেকে আসছেন কি করে ঘটলো অ্যাক্সিডেন্টটা দিদি না কি করে ঘটেছে কিন্তু আমরা বাড়িতে ছিলাম তো যখন অ্যাক্সিডেন্ট হয়েছিল ফোন পেয়েছে আমরা গেছি সবাই কি একই ফ্যামিলির

বাচ্চাদের বাচ্চাদের বেশি লেগেছে 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 দেখতেই পাচ্ছ যে পরিবারের সদস্যরা যারা এখনো পর্যন্ত এসে পৌঁছেছেন তারা কিন্তু ঘটনার বিবরণ দিলেন আজকে যখন এই দুর্ঘটনাটা ঘটে তখন দুটি একই পরিবারের সদস্যরা তারা দুটি মিনিটরে করে রওনা হয়েছিলেন বকখালিতে পিকনিকে এবং রাস্তায় দুর্ঘটনাটা ঘটে তারপর এই মুহূর্তে ট্রমা কেয়ার ভবনে নিয়ে আসা হয়েছে সেখানেই তাদের তাদের চিকিৎসা চলছে সেখানেই তাদের আঘাত আঘাত পরীক্ষা করছেন চিকিৎসকেরা কম বেশি কিন্তু সকলেরই আঘাত বেশ গুরুতর এমনটাই হাসপাতালের তরফ থেকে আমরা জানতে জানতে পারছি এবং তারা যখন হাসপাতালে ঢুকছিলেন তখনও যেটা দেখা গেছে যে বেশ গুরুতর কিন্তু আঘাত তাদেরকে তাদেরকে এই মুহূর্তে ট্রমা কেয়ার ভবনে তাদের চিকিৎসা চলছে এই ঘটনার এই ঘটনার পর আহতরা যারা রয়েছে তাদের মধ্যে একজন আমরা দেখতে পেয়েছি পুরুষ বাকি সবই মহিলা এবং শিশু চারজন চারটে শিশুকে নিয়ে আসা হয়েছে প্রাথমিকভাবে সেরকমটাই আমরা এখনো পর্যন্ত জানতে পারছি বাকিরা মহিলা তাদের সকলেরই সুশ্রূষা চলছে এস এস কে হাসপাতালে ট্রমা কেয়ার সেন্টারে শুভ্রজিৎ